চট্টগ্রাম বন্দরে সেখানকার রিকন্ডিশন গাড়ি আমদানি পরিস্থিতির খোঁজ খবর রাখছেন সহকর্মী হাজেরা শিউলি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিউলি, চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানির কি পরিস্থিতি এবং গেল দুই বছরের তুলনায় এই সময় এসে আমদানি বাজার তুলনামূলক কেমন দেখছেন? শম্পা, বছরের অর্থ বছরের মাঝামাঝি থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানি কমতে থাকে এবং এখনও কিন্তু পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেনি। এবং আমদানিকারকরা বলছেন, আগে যেখানে প্রতি মাসে 4 থেকে 5টি গাড়ি চালান আসতো, বর্তমানে বড় জোর 1 থেকে 2টি গাড়ি চালান আসছে এবং সংখ্যাও খুব কম। এবং এই ক্ষেত্রে তারা একটি কারণই বারবার বলছে যে ডলার সংকট এবং এলসি জটিলতা। আর ডলার সংকট থাকায় ব্যাংকগুলোতে তারা চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না এবং সে কারণেই গাড়ি আমদানি কমেছে। এবং আগে যেখানে কয়েক বছর আগেও চট্টগ্রাম বন্দর দিয়ে কিন্তু বেশি গাড়ি আমদানি হতো, তবে বর্তমানে সেটি মংলা বন্দর দিয়ে বেশি গাড়ি আমদানি হচ্ছে। এবং এক্ষেত্রে দুটি বিষয় রয়েছে, একদিকে চট্টগ্রাম বন্দরে গাড়ির যে শেড সেখানে গুদাম ভাড়া বেশি হওয়ার কারণে আমদানিকারকরা মংলা বন্দর দিয়ে বেশি গাড়ি আমদানি করছেন। আর বর্তমানে যে সংকটটি চলছে বা যে কারণে গাড়ি আমদানি কম হচ্ছে সেটির কারণ, মূল কারণ হচ্ছে ডলার সংকট এবং সে কারণেই। এবং সর্বশেষ গত সপ্তাহে একটি গাড়ি চালান এসেছে এবং সে চালানে প্রায় 350 মতো গাড়ি এসেছে। এবং চট্টগ্রাম বন্দর যে কার্ডশেডের দায়িত্বে নিয়োজিত তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে বর্তমানে আসলে প্রতিটি চালানে 300 থেকে 400 বেশি গাড়ি আসছে না, তবে জুনের প্রথম সপ্তাহে একটি বড় গাড়ি চালান এসেছিল এবং সেখানে প্রায় 900 মতো গাড়ি ছিল। এবং যেহেতু গাড়ি আমদানি কম হচ্ছে এবং ডলারের মূল্য কিন্তু অনেক বেশি এবং আমদানিকারকরা বলছেন যে প্রতি ডলারে তাদেরকে ব্যাংক থেকে তারা যারা যখন পেমেন্ট করছে তখন তাদেরকে 114 থেকে 115 টাকা দিতে হচ্ছে এবং সে কারণে কিন্তু গাড়ির দাম 3 থেকে 4 লাখ টাকা করে বেড়েছে। এবং শতাংশের হিসাবে যদি ধরি সেক্ষেত্রে তারা 20 থেকে 30% পর্যন্ত দাম বেড়েছে বলে জানিয়েছেন। এবং তারা বলছেন যদি ডলার সংকটের স্বাভাবিক না হয় তাহলে আমদানি বাড়ার আসলে তারা কোনো সম্ভাবনা দেখছেন না। এবং যাদের আসলে ব্যাংকগুলোতে পার্মানেন্ট লিমিট আছে বা যাদের হচ্ছে ব্যাংকে বড় পরিমাণ তারল্য আছে, তারাই হয়তো ব্যাংকগুলো থেকে সহজে এলসি পাচ্ছেন, বাকি আমদানিকারকরা আসলে সেভাবে এলসি খুলতে পারছেন না। এবং তাদেরকে হচ্ছে দেখা যাচ্ছে যে একজন আমদানিকারক যেখানে প্রতি মাসে 50 থেকে 60টি গাড়ি আমদানি করতে পারতেন, এখন সেখানে তারা মাত্র গাড়ি আমদানি করছেন 4 থেকে 5টি গাড়ি, সে কারণে কিন্তু সংখ্যা অনেক কমে গেছে। এবং চট্টগ্রাম বন্দর দিয়ে বলা যায় মাত্র 9 থেকে 10 হাজার মতো গাড়ি আমদানি হয়েছে গেল অর্থ বছরে, এবং সে কারণে কিন্তু দামেও সেটি প্রভাব পড়েছে। এবং এই ক্ষেত্রে একটি দুটি কারণ, একটি হচ্ছে ডলার সংকট এবং এলসি জটিলতা এবং উচ্চ মূল্যের কারণেই প্রতিটি গাড়িতে তারা বলছেন যে 3 থেকে 4 লাখ টাকা দাম বেড়েছে। এবং যেখানে একটি একটি প্রিমিয়াম গাড়ি 30 থেকে 30 লাখ টাকা বিক্রি হতো, এখন সেখানে সেটি বেড়ে আরও 2-3 লাখ টাকা বাড়তি যুক্ত হয়েছে। শম্পা, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানির সবশেষ তথ্য।